নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজ এবার অনেক দিন বাদে সরাসরি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি এসেছি এখানে নৌকার পেরেক খুঁজতে, নদীর পাড়ে। তো কি নদী আমি পরে বলছি। আমি এখন যাব বাঁশের সাঁকো পেরিয়ে সোজা ওই পাড়ে। বন্ধুরা, আমি চলে এসেছি। এখানে দুটো নৌকা রয়েছে, তো এই নৌকা থেকে আমি পেরেক নেব না। এটা ভালো নৌকা, সামনে ভাঙা নৌকা পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকেই আমি কয়েকটা পেরেক তুলে নেব। নৌকার পেরেক কীভাবে কাজ করে সেই বিষয়ে অন্যান্য ভিডিওতে আমি অনেক আগেই আলোচনা করেছি, সেই লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। তাহলে এবার আমি আমার কাজটি শুরু করি। কিছু যন্ত্রপাতি সঙ্গে নিয়ে এসেছি, এগুলোর সাহায্যেই আমি নৌকার থেকে পেরেক তুলব। নৌকার পেরেক প্রচুর হার্ড, শক্ত, কাঠেও তেমন পচন ধরেনি, সেই জন্য তুলতে একটু কষ্ট হচ্ছে। প্রচুর রোদ্দুর, গরমটাও যথেষ্ট বেশি। বন্ধুরা, যতটা সম্ভব হলো এখান থেকে আমি নৌকার পেরেক সংগ্রহ করলাম। এবার আমি যাব ওই উঁচুতে একটা পচা নৌকা, মানে দীর্ঘদিন অব্যবহৃত হওয়ার কারণে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এখন আমি সেখানে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এই নদীটা হলো পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদ, দামোদরের প্রধান শাখা নদী মুন্ডেশ্বরী। বন্ধুরা, এই সেই নৌকা যেটার কথা আমি বলছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আমার প্রয়োজন মতো পেরেক সংগ্রহ করে নিয়েছি, আপনাদের কারোর প্রয়োজন থাকলে আমার থেকে সংগ্রহ করতে পারে। ভিডিও ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর আমার সাথে ও পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রচুর গরম, প্রচুর রোদ, আমি ঘেমে যাচ্ছি। তাহলে আসছি, আর বেশি দেরি করব না। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তাহলে এবার যাওয়া যাক।